আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 5 পদার্থ ও শক্তির চতুর্থ ভাগ, শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম শক্তি সম্পর্কে, আমাদের চারপাশের শক্তিসমূহ, শক্তির উৎস সম্পর্কে, শক্তির রূপান্তর সম্পর্কে, শক্তির সঞ্চালন, বিভিন্ন ধরনের তাপ সঞ্চালন, আলোর সঞ্চালন সম্পর্কে শিখেছিলাম। আজ আমরা শিখব এই অধ্যায়টির চতুর্থ ভাগ, শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ। প্রথমে দেখতে পাবে এখানে তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি, শক্তির সংরক্ষণ কেন জরুরি। আমরা দেখে নিই শক্তির সংরক্ষণ কেন জরুরি। আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের উপরই আমরা বেশি নির্ভরশীল। এ সকল শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে তা আর সহজে তৈরি হয় না, তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর এবং এর ফলে পরিবেশ দূষিত হয়। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি। বন্ধুরা, এখানে বলা হয়েছে শক্তির সংরক্ষণ আমাদের জন্য কেন এতটা জরুরি। আমরা জানি আমরা বিভিন্ন ধরনের তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উপর কি নির্ভরশীল। এ সকল শক্তি হচ্ছে নিঃশেষ হয়ে গেলে তার সহজে তৈরি করা সম্ভব নয়, তাই এই শক্তিগুলোর আমাদের যথাযথ ব্যবহার করতে হবে এবং শক্তির অপচয় কমিয়ে পরিবেশকে রক্ষা করতে হবে। পরিবেশ দূষণ মুক্ত রাখতে আমাদের শক্তির অপচয় বন্ধ করতে হবে। এবং আমরা যদি শক্তির যথাযথ ব্যবহার করি তবে আমাদের শক্তির অপচয় রোধ করা সম্ভব এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এবার আমরা দেখে নিই কিভাবে শক্তি সংরক্ষণ করব। শক্তি সংরক্ষণের জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখা, প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা, বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগানো, বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা, গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। বন্ধুরা, এখানে দেখো কয়েকটি উপায় দেওয়া আছে যেভাবে আমরা শক্তি সংরক্ষণ করতে পারবো। প্রথমে হচ্ছে ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ আমাদের বন্ধ করে রাখতে হবে, অর্থাৎ এই সকল শক্তিগুলোকে আমাদের অপচয় করা যাবে না। এবং বলা হয়েছে অতিরিক্ত সময় ফ্রিজের দরজা খোলা না রাখা, আমরা প্রয়োজনের বেশি অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা রাখবো না। এবং বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য আমাদের কি করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে। এবং বাতি না জ্বালিয়ে দিনের বেলা আমাদের কি করতে হবে, সূর্যের আলো ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করতে পারি। এবং গাড়ির বদলে আমাদের পায়ে হেঁটে চলা উচিত বা সাইকেল ব্যবহার করা উচিত। আমরা যদি এই সকল উপায় মেনে চলি তবে শক্তি সংরক্ষণ করা সম্ভব। এবার আমরা এই বিষয়টির উপর ভিত্তি করে একটি আলোচনা দেখে নিই, আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি। এক, ডান পাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমরা ডান পাশের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। ছকের মূল বিষয় হচ্ছে শক্তি সংরক্ষণের উপায়। দুই, শক্তি সংরক্ষণের জন্য কি করব তার তালিকা ছকে লিখি। বন্ধুরা, তোমরা কি জানো আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি? হ্যাঁ, বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি ও যন্ত্রপাতি আমাদের বন্ধ রেখে আমরা শক্তি
সংরক্ষণ করতে পারি। প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রেখে শক্তি সংরক্ষণ করতে পারি। বাড়িতে ছায়ার ব্যবস্থার জন্য আমরা গাছ লাগাতে পারি, বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করতে পারি এবং গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হেঁটে বা সাইকেল আমরা ব্যবহার করে শক্তি সংরক্ষণ করতে পারি। এই সকল বিষয়বস্তু তোমরা এই ছকটিতে লিখবে। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি। এবার তোমরা এই সম্পূর্ণ কাজটি নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করে খুব সহজে সম্পূর্ণ করবে। চার নম্বরে দেখতে পাচ্ছি, শক্তি সংরক্ষণের জন্য শ্রেণীকক্ষে কিছু নিয়ম তৈরি করি। এবার তোমরা শক্তি সংরক্ষণের জন্য শ্রেণীকক্ষে কিছু নিয়ম তৈরি করবে, যার মধ্যে হতে পারে ক্লাসরুমে অর্থাৎ শ্রেণীকক্ষে দিনের বেলায় বাতি না জ্বালানো। এক্ষেত্রে কি দিনের বেলার যে আলোটি আসবে সেই আলো ব্যবহার করে দিনের বেলায় বাতি না জ্বালানো এবং তোমাদের শ্রেণীকক্ষের সহপাঠীদের এভাবে তোমরা কাজটি নিয়ে আলোচনা করবে এবং তোমরা কি করবে গাড়ির বদলে যথাসম্ভব স্কুলে পায়ে হেঁটে আসবে বা সাইকেল ব্যবহার করবে। এভাবে তোমরা শ্রেণীকক্ষে কিছু নিয়ম তৈরি করবে, যার ফলে কি হবে শক্তি সংরক্ষণ করা যাবে। যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ। আমাদের চারপাশের সব কিছুই পদার্থ, এমনকি বায়ু যা আমরা দেখতে পাই না তাও পদার্থ। বন্ধুরা, এবার আমরা পদার্থ সম্পর্কে জানব। প্রথমে জেনে নিই পদার্থ কি। যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই হচ্ছে পদার্থ। আমাদের চারপাশের সব কিছুই পদার্থ। আমরা যেই কলম পেন্সিল বই খাতা ব্যবহার করি তাও কি একটি পদার্থ। এমনকি বায়ু, বায়ু কিন্তু আমরা চোখে দেখতে পাই না, এটিও একটি পদার্থ এবং পানিও একটি পদার্থ। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রথমে বন্ধুরা আমরা লক্ষ্য করি এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, পদার্থ কি দিয়ে তৈরি। তোমরা কি জানো পদার্থ কি দিয়ে তৈরি? খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে হচ্ছে পদার্থ তৈরি। বন্ধুরা, এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমাদের ছকে একটি কাজ দেওয়া আছে, পাঠ্যবইতে লক্ষ্য করো। এখানে তোমাদের একটি কাজ দেওয়া আছে, কাজের মূল বিষয়বস্তু প্রথমে জেনে নেই। কাজের মূল বিষয়, এক খণ্ড চক গুঁড়া করি। কি করতে হবে? এক কয়েক খণ্ড চক, খবরের কাগজ এবং একটি হাতুড়ি নিয়ে। তোমাদের প্রথম কাজ কি, তোমরা কয়েক খণ্ড চক নেবে, একটি খবরের কাগজ এবং একটি হাতুড়ি নেবে। দ্বিতীয় কাজ, নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। এবার তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নেবে। প্রথমে এক খণ্ড চক, ভাঙা চক, চকের গুঁড়া, এভাবে তোমরা ছকটি তৈরি করে নেবে। তৃতীয় কাজ, এক খণ্ড চক পর্যবেক্ষণ করি এবং তার ছবি আঁকি। এবার তোমরা কি করবে, চকটি পর্যবেক্ষণ করবে এবং এক খণ্ড চকের একটি ছবি আঁকবে। তালিকাটির প্রথম অংশে এক খণ্ড চকের একটি ছবি আঁকবে। অতঃপর কি, ভাঙা চকের ছবি আঁকতে হবে এবং চকের গুঁড়ার একটি ছবি আঁকতে হবে। চার নম্বর কাজটি দেখি আমরা, খবরের কাগজের উপর চক খণ্ডটি রেখে হাতুড়ি দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করি। বন্ধুরা দেখতে পাচ্ছ চকটিকে কিভাবে খবরের কাগজের উপর রাখা হয়েছে এবং এটিকে ভেঙে কি করা হচ্ছে, গুঁড়া করা হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে গুঁড়ো করতে করতে একদম মিহি গুঁড়া পর্যন্ত গুঁড়া করা হয়েছে। পাঁচ, ভাঙা চক পর্যবেক্ষণ করি এবং ছকে তার ছবি আঁকি। বন্ধুরা, তোমরা প্রথমে এক খণ্ড চকের ছবি এঁকেছিলে, এরপর কি আঁকবে, ভাঙা যে চক সে ভাঙা চকের একটি ছবি আঁকবে। অতঃপর ছয়, হাতুড়ি দিয়ে ছকের ছোট টুকরাগুলো আরও ভেঙে মিহি গুঁড়ো করি। এবার তোমরা কি করবে, ভেঙে একদম মিহি গুঁড়া করবে। অতঃপর সাত, চকের মিহি গুঁড়া পর্যবেক্ষণ করে ছকে তার একটি ছবি আঁকি। তাহলে তিন নম্বর ছবিটি কি হবে, এখানে চকের মিহি গুঁড়ার একটি ছবি আঁকবে। আলোচনা, পর্যবেক্ষণের ভিত্তিতে নিচের বিষয়গুলো চিন্তা করি। তুমি কি মনে করো চকের মিহি গুঁড়া এবং চক খণ্ড একই? হ্যাঁ।
দ্বিতীয়, তুমি কি মনে করো চকের মিহিগুড়াকে আরো ছোট করা সম্ভব? হ্যাঁ, চকের মিহিগুড়াকে আরো ছোট করা সম্ভব। এবার আমরা সার সংক্ষিপ্তটি দেখে নেই। খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু। দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। পদার্থ হলো অসংখ্য অণুর সমষ্টি। বন্ধুরা, পদার্থ কি দিয়ে তৈরি? খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থের সূক্ষ্ম কণাই হচ্ছে পরমাণু। এবং এই পরমাণু, একাধিক পরমাণু একসাথে একত্রিত হয়ে কি গঠিত হয়? অণু গঠিত হয়। তাহলে পদার্থ কি? অসংখ্য অণুর সমষ্টি। বন্ধুরা, তোমরা ছবিটি লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন একটি পরমাণু এবং অক্সিজেন একটি পরমাণু। দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে কি গঠিত হয়েছে? পানির অণু গঠিত হয়েছে। এভাবে পরমাণু একত্রিত হয়ে অণুতে পরিণত হয়। দুইটি হাইড্রোজেন এবং এভাবেই একটি অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে পানির অণু তৈরি করেছে। পদার্থের অবস্থা। পদার্থ কঠিন, তরল না বায়বীয় অবস্থায় থাকবে তা নির্ভর করে পদার্থের অণুগুলো কিভাবে সাজানো, এদের মধ্যে বন্ধন কেমন তার ওপর। পানি একটি পদার্থ। পানির তিনটি অবস্থা রয়েছে, যেমন বরফ, পানি এবং জলীয় বাষ্প। পানি অসংখ্য পানির অণু দ্বারা গঠিত। এই অণুসমূহ সবসময় গতিশীল। কঠিন পদার্থ যেমন বরফে পানির অণুসমূহ খুব কাছাকাছি থাকে এবং তাদের বন্ধন অনেক বেশি দৃঢ় হয়। তরল পদার্থ যেমন পানিতে পানির অণুসমূহ যথেষ্ট কাছাকাছি থাকলেও এদের চলাচল করার জন্য অণুগুলোর মাঝে অল্প কিছু খালি জায়গা থাকে। আবার বায়বীয় পদার্থ যেমন জলীয় বাষ্পে অণুগুলো একে অপর থেকে বেশ দূরে অবস্থান করে। বায়বীয় পদার্থের অণুগুলোর মাঝে অনেক বেশি জায়গা খালি থাকে, ফলে অণুগুলো দ্রুত গতিতে সর্বক্ষণ স্বাধীনভাবে চলতে পারে। বন্ধুরা, এবার আমরা পানির অবস্থা দেখে নিই। পানির কয়টি অবস্থা? পানির তিনটি অবস্থা, তা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। এবং এই পদার্থগুলো পানি কোন অবস্থায় থাকবে তা নির্ভর করবে পদার্থের অণুগুলো কিভাবে সাজানো হয়েছে এবং এদের মধ্যে বন্ধন কেমন। কঠিন পদার্থের সময় বন্ধন কেমন থাকবে? কঠিন পদার্থের সময় অর্থাৎ বরফ, এখানে থাকবে পানির অণুগুলো খুব কাছাকাছি থাকবে এবং এর ফলে কি হবে? তাদের বন্ধন অনেক দৃঢ় হবে। এবং এর উপর ভিত্তি করেই বলা যাবে যে পানি কোন অবস্থায় থাকবে। ঠিক একইভাবে তরল পদার্থের সময় কি হবে? পানির অণুগুলো যথেষ্ট কাছাকাছি থাকলেও এদের চলাচল করার জন্য অণুগুলোর মাঝে কি অল্প খালি জায়গা থাকবে। এবং জলীয় বাষ্পের সময় পদার্থের অবস্থা কেমন থাকবে? বায়বীয় পদার্থ কেমন অবস্থায় থাকবে? বায়বীয় পদার্থের অণুগুলোর মাঝে অনেক বেশি খালি জায়গা থাকবে, ফলে কি হবে? দ্রুত গতিতে সর্বক্ষণ এগুলো স্বাধীনভাবে চলাচল করতে পারবে। বন্ধুরা, আজ আমরা জানলাম কি কি বলতো? আজ আমরা জানলাম শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে। আমরা আরও জানতে পারলাম পদার্থের গঠন সম্পর্কে এবং পদার্থের অবস্থা সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।